বর্ণের হেসেলে তরফ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো মুগ ফুলকপির পদ্ম লুচি। এই মুগ ফুলকপির পদ্ম লুচিটা আমি কিভাবে বানিয়েছি আসুন দেখে নিন ভিডিও। বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে এক চামচ সাদা তেল দিয়েছি, তার মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি এখন দেবো একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দু টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম, আর দেবো হাফ চামচ সাদা জিরে এবং একটা তেজপাতাকে দু টুকরো করে দিলাম। গ্যাসটাকে আমি একটু লো ফ্লেমে দিয়ে মধ্যে দেব সরু সরু পাতলা পাতলা করে কাটা নারকোল, আর দেব খানিকটা চিনে বাদাম দিয়ে একটু মিনিটখানেক আমি নেড়ে নেব। এবার এর মধ্যে দেব আমি 100 গ্রাম মুগ ডাল, আমি একটু হালকা ভেজে নিয়ে জলটা আমি খুব কম দিয়ে সিদ্ধ করে যাতে জলটা একদম শুকিয়ে যায় আর ডালটা সিদ্ধ হবে অথচ গলে যাবে না। এবার আমি এই ডালটাকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। আমরা তো লুচি এমনিতে সাদা লুচি খাই, হ্যাঁ কচুরি খাই, রাধা বল্লভী খাই, কিন্তু এটা একটু এই লুচিটা হচ্ছে একটু অন্য ধরনের, ভেতরে স্টাফিং করা থাকবে। এটা হচ্ছে পদ্ম লুচি, সম্পূর্ণ নিরামিষ। ষষ্ঠীতে বা যে কোনো নিরামিষ দিনে বা অষ্টমীতে এটা একদম খাওয়া যেতেই পারে। লুচি তরকারি তো আমরা সবসময় খাই, এটা যদি একটু বানিয়ে খাওয়া যায় আর ঘরে থাকা জিনিসগুলো দিয়েই এটা বানানো যায়। আমার ডালটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দেব আমি ফুলকপি, একটা ছোট ফুলকপিকে কেটে ছোট ছোট টুকরো করে একটু জলে ভাপিয়ে নিয়েছি, এবার সেটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আবারও আমি একটু নেড়ে নেব। গ্যাসটাকে একটু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, নাহলে তলা দিয়ে ডাল তো তলা দিয়ে ঘুরে যেতে পারে, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে, যেন গ্যাসটা কমিয়ে দিতে পারে। এবার এর মধ্যে দেব আমি এক চামচ আদার কিমা, আদাটাকে ছোটো ছোটো কিমার মধ্যে ঘষে নিয়ে রেখেছিলাম, আর দেবো একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, সেটা আরও আমি এটা মিশিয়ে দেব। আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব। আর আমি একটু ভেঙে ভেঙে দেবো এগুলোকে, যাতে ডালটার সঙ্গে ফুলকপিটা মিশে যায়, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। মশলাটা মোটামুটি আমার হয়েছে, এবার নুনটা আমি স্বাদ মতো দিলাম, আর দিলাম হাফ চামচ চিনি। এবার এটাতে সামান্য একটু গরম মশলা দিলাম, দিয়ে আবারও আমি একটু নেড়ে দিচ্ছি। আমার কুকটা রেডি হয়ে এসছে, এবার আমি একটু ধনে পাতা কুচি আর ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব, আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ধনে পাতা কুচি, আর দিচ্ছি আমি এক চামচ ভাজা মশলা। এই ভাজা মশলার মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া, সেটা আমি এক চামচ দিয়ে দিলাম। আমার পদ্ম লুচি চুল রেডি, এটাকে আমি এখন ঠান্ডা করতে দেব, দিয়ে আমি এখন যতক্ষণ ঠান্ডা হচ্ছে সেই সময়ের মধ্যে আমি ময়দাটাকে মেখে নেব। লুচি বানানোর জন্য ময়দা নিয়েছি আমি এখানে 250 গ্রাম, যার যতটা প্রয়োজন হবে সে ততটা ময়দা নেবে। তার মধ্যে আমি দেব সাদা তেল দিচ্ছি আমি 4 চামচ, 250 গ্রাম ময়দার জন্য আমি 4 চামচ সাদা তেল দিচ্ছি। নুন দিলাম আর স্বাদ মতন চিনি দিলাম। প্রথমে আমি ময়দাটার সঙ্গে তেল নুন আর মিষ্টিটাকে ভালো করে মিশিয়ে দেব। তেলটা ভালো করে ময়দার সঙ্গে মাখানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। মেখে আমি একটা ডো বানিয়ে নেব,
মাখা হয়ে গেছে। এবার এটাকে আমি একটু তেল মাখিয়ে আরো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপরে আমি লুচিটা বানাবো। 1 চামচ তেল দিয়ে এটাকে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আমার তেলটা সম্পূর্ণ মাখানো হয়ে গেছে, এবার এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমার 10 মিনিট হয়ে গেছে ময়দাটা মেখে রেখেছিলাম, এবার এটা থেকে ডো বানিয়ে আমি আবার একটু মেখে নিচ্ছি। 2টা থেকে আমি এবার লেচি কেটে নেব। আমি এরকম সাইজের লেচি কেটে নিচ্ছি। এই পদ্ম লুচিটা যে কোনো নিরামিষ দিনে খাওয়া যায়, আর এখন তো পুজোর মরশুম চলছে, এখন অনেকে ঘরে বসে টিভিতে ঠাকুর দেখছে, আমার মতন আমিও এবার ঠাকুর দেখতে বেরোইনি, ঘরে বসেই ঠাকুর দর্শন করছি। এরকম একটা পদ্ম লুচি বানিয়ে সন্ধ্যেবেলা 1 কাপ চায়ের সঙ্গে, শুধু শুধু এটার সঙ্গে কোনো তরকারি লাগে না, শুধু শুধুই খাওয়া যায়। 1 কাপ গরম চা আর গরম গরম পদ্ম লুচি খেতে খেতে টিভিতে মা দুর্গাকে দর্শন করতে খুব ভালো লাগবে। কটা লেচি কেটে নিয়েছি, এবার এটাকে আমি বেল লুচিটা খুব মোটাও হবে না আবার একদম পাতলাও হবে না, এরকম এরকম করে আমি কটা লুচি বেলে নেব। আমি এখানে 4টে কচুরি বানানোর জন্য আমি 8খানা লুচি এরকম বেলে নিয়েছি, ঠিক এরকম ভাবে বেলে নিয়েছি। এটা খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, হ্যাঁ একটু বড় বড় করে বেলে নিয়েছি। আর আমি যে 250 গ্রাম ময়দা মেখেছিলাম তার থেকে আমার এখনো এতটা লেচি রয়ে গেছে। আবারও বলছি, যার যতটা প্রয়োজন সে সেইভাবে ময়দাটাকে মাখবে। পুরটা ঠান্ডা হয়ে গেছে, আমি এবার এটা বাটিতে কড়াইয়ের থেকে বাটিতে ঢেলে নিয়েছি। এবার একটা লুচি এই ডিশের মধ্যে নিলাম, নিয়ে এখান থেকে পরিমাণ মতন পুর দেবো। দিয়ে আমি বাটিতে একটা জল নিয়েছি, দিয়ে লুচিটার সাইড দিয়ে আমি জল লাগিয়ে দেবো। দিয়ে আমি এই লুচিটার উপরে আরেকটা লুচি আমি চাপা দিয়ে দেবো, দিয়ে ভালো করে চেপে দেবো। আমি সাইড দিয়ে এভাবে বিনুই করে দেবো। আমার 1টা পদ্ম কচুরি বানানো হয়ে গেছে, আমি আরো 3টে বানিয়ে নেব। আবারও আমি 1টা লুচি নিলাম, তার মধ্যে আমি এই যে পুর দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি এখানটায় নিরামিষ বলে আমি মুগ ডাল আর ফুলকপি দিয়ে করেছি, নারকেল আর বাদাম দিয়ে। কেউ চাইলে এর মধ্যে পনির দিয়েও করতে পারে, কেউ চাইলে অন্য সবজিও অ্যাড করতে পারে, আবার কেউ আমিষ খেতে চাইলে তার মধ্যে চিকেনের কিমা দিতে পারে বা মাটনের কিমা দিতে পারে, তাতেও কিন্তু খুব ভালো লাগবে খেতে, বা প্রন দিয়েও করা যায়। আবারও আমি ভালো করে জল লাগিয়ে দেবো। আবার 1টা লুচি এর উপরে চাপা দিয়ে দিলাম, ভালো করে এটাকে হাত দিয়ে চেপে এটা বসিয়ে দিতে হবে। তারপরে উপরে বিনুনির মতো করে দিতে হবে।
আরো একটা হয়ে গেল। এইভাবে আমার বাকি যে আরো চারটে লুচি আছে এটি আরো দুটো আমি বানিয়ে নিচ্ছি। 250 গ্রাম যে ময়দাটা আমি মেখেছিলাম তার থেকে আমি দুটো লুচি বানিয়েছি এখানে, 4 আর 2 6টা। আমি কড়াইতে মুগ ফুলকপির পদ্ম লুচি বানানোর জন্য পরিমাণ মতো সাদা তেল আমি গরম করতে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি লুচিগুলো আস্তে আস্তে ছাড়ব। হ্যাঁ, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার খুব সাবধানে আমাকে এই পদ্ম লুচিগুলোকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে আস্তে আস্তে আমাকে এরকম চেপে চেপে ভাজতে হবে। একবার এই মুগ ফুলকপির পদ্ম লুচি বানিয়ে খেয়ে আমাকে বলো তোমরা কিরকম খেলে, এটা খেয়ে অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এখন মানে দেখবে যারা, তারা অবশ্যই আমার এই ভিডিওটাকে তোমরা যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। যখনই আমি নতুন নতুন ভিডিও বানাবো তখনই তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা চলে যাবে। আমার একটা ভাজা হয়ে গেছে, আমি ভালো করে তেলটাকে ছড়িয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি। আমি আবার আরেকটা লুচি আমি আস্তে করে ছেড়ে দিলাম। এভাবে লাল লাল করে বাকি পদ্ম লুচিগুলো ভেজে নিচ্ছি। পদ্ম লুচি ভাজা হয়ে গেছে, আমি আর এটাকে আরেকটু ভেজে আমি তুলে নেব। সকালবেলা জল খাবার অথবা সন্ধ্যেবেলা গরম চায়ের সঙ্গে এই মুগ ফুলকপি লুচি খেতে অসাধারণ লাগে। বন্ধুরা তোমরা খেয়ে বলবে কিরকম বানিয়ে বাড়িতে বানাবে, বানিয়ে খেয়ে বলবে কেমন লাগছে জেনে অবশ্যই আমাকে জানাবে কমেন্ট করে। আমার হয়ে গেছে ভাজা, এবার শুধু গরম গরম খাওয়ার অপেক্ষায়। হয়ে গেছে আমার ফুলকপি মুগ ডাল দিয়ে পদ্ম লুচি, আমি এটা পরিবেশন করে দিয়েছি, এখন শুধু খাওয়ার অপেক্ষায়। খুব মুচমুচে ক্রাঞ্চি হয়েছে, তোমরা না বানিয়ে না খেলে তো বুঝতে পারবে না, ওর জন্য অবশ্যই বলছি তোমরা বানিয়ে দেখো। সম্পূর্ণ নিরামিষ, অষ্টমীর সকাল বা বিকেলে তোমরা এটা বানিয়ে খেতে পারো এবং যে কোনো সময় খেতে পারো। আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।